আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল একটি ডেজার্ট রেসিপি, আর এটি তৈরি করতে হয় ডিম আর দুধ দিয়ে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, আর একবার যে খাবে সে বুঝতেই পারবে না যে এটি কিসের তৈরি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বাটিতে দুইটি ডিম ভেঙে নেব। অনেক সময়ই দেখা যায় বাচ্চারা ডিম খেতে চায় না, তো এই ডিমের লাচ্ছিটা ডিম আর দুধ দুটোর ঘাটতিই পূরণ করতে পারে। আর বাসায় যদি লাচ্ছা সেমাই না থাকে তাহলে কোনো মেহমান আসলে এভাবে আপনারা ডিম দুধের লাচ্ছিটা তৈরি করে দিতে পারেন। তারা বুঝতেই পারবে না যে এটি ডিমের লাচ্ছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি ডিম দুটোকে ভেঙে নিয়ে একটু ফেটিয়ে নিলাম, আর অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন। ডিমের লাচ্ছিটা তৈরি করার জন্য আমি প্রথমেই চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দেব হাফ লিটার পরিমাণের লিকুইড দুধ। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি দুইটা ডিম দিয়ে এই লাচ্ছিটা তৈরি করব তাই আমি হাফ লিটার নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন অবশ্যই সব কিছু একটু বেশি করে নিয়ে নেবেন। তো এখানে দিয়ে দিলাম তিনটা দারুচিনি, দিয়ে দিলাম তিনটা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম একটি তেজপাতা দুই টুকরো করে। তো অবশ্যই এগুলো দিয়ে নেবেন, তাহলে এই ডিমের গন্ধটা আসবে না এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো দুধটা যখন একটু ফুটে গেছে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে দুধটা নিচ থেকে লেগে না যায় আর সাইড থেকে যেন মোটা সর না পড়ে যায়। তো মোটা সরটা পড়লে দুধটা কিন্তু পাতলা হয়ে যায়, তো এ কারণে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধ দিয়েও রান্না করে নিতে পারেন, তবে পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আর এর ভিতরে এখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো আপনারা যারা না দিতে চান তারা না দিলেও চলবে। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, এখন আমি এলাচ দারুচিনি আর তেজপাতাগুলো উঠিয়ে নেব। এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দেব ডিম, আর যে ডিম দুটো আমি ফেটিয়ে নিয়েছিলাম ওই ডিম দেব, আর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। তো একসাথেই সব ডিম দেয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যেতে পারে, এজন্য অল্প অল্প ডিম দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আলতো হাতে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, তা না হলে ডিমটা পুরোপুরি দুধের সাথে গলে যেতে পারে, এতে লাচ্ছি সিমাইয়ের মতো একটি আবরণ তৈরি হবে না। তো অবশ্যই আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে করে একটি সিমাইয়ের আবরণ তৈরি হচ্ছে, আর আমি 2-3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব, তাহলে আরও বেশি স্পষ্ট হবে সিমাইটা। আমরা যখন লাচ্ছি সেমাই দুধ দিয়ে রান্না করে থাকি এরকমই হয়ে থাকে। তো এখানে কিন্তু কোনো সেমাই ব্যবহার করা হয়নি, তারপরও কিন্তু মনে হচ্ছে যে এখানে আমরা লাচ্ছি সেমাই রান্না করেছি। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব, যেহেতু এটা রান্না করা হয়ে গেছে। তো আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল মজাদার ডিম দুধের লাচ্ছি সেমাই, আর এটি কিন্তু খুবই মজার। অবশ্যই বাসায় আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। তো আমি উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, এতে খেতে অনেক ভালো লাগে, তো এজন্যই আমি এভাবে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, বাচ্চাদের এবং বড়দের সবার কাছে খুব বেশি পছন্দের হয়ে যাবে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও পরবর্তী নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।